হয় নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে শিবসাগরত অব্যাহত আছে প্রতিবাদ। আজি শিবসাগর স্টেশন চারিআলিত বিরোধী রাজনৈতিক দলসমূহের ঐক্য মঞ্চে আজি ইয়াত অবস্থান ধর্মঘট কার্যসূচী রূপায়ণ করে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেছে। এয়া মই দেখাইছো হাতে হাতে তেওঁলোকে প্লে কার্ড ব্যানার লৈ এই ধরনের কার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছে। কার কোনো কারণতে বাতিল করবলে দিয়া নহব বলে ইয়াত উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেছে। কার কোনো কারণতে মানি নহব বলে হুঙ্কার প্রদান করেছে এই সকল বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিয়ে। ইয়াত রাইজর দল কংগ্রেস CPI আম আদমি পার্টিকে ধরে বিভিন্ন আসল রাজনৈতিক দলের ইয়াত কর্মী সকল উপস্থিত হয়ে এই ধরনের আজি কার্যসূচী রূপায়ণ করেছে। মানে ইয়াত জানিব বিচার ইয়াত কি কব কি কব সচাকে আমি এই সরকারখনক কাঁ আনিব খোঁজায় সরকারখনক আমি একমুখে ধিক্কার দিছো যে বলপূর্বকভাবে আইনত এটিও সুপ্রিম কোর্টে বিচারাধীন এখন কেসক কেস চলি থাকার পাশত জুই যাব হেঁচা প্রয়োগ করে অগণতান্ত্রিকভাবে এই সরকারখানে যে কাঁ প্রয়োগ করব খুঁজছে তাক আমি মানুষ কেউ মানি নেলে শিবসাগরবাসী রাইজে মানি লে এ আমি প্রমাণ করেছো। সর্বস্ত রাইজ আজ ওলাই আছে আমার স্টেশন চাই সকল দল মত ধর্ম বর্ণ সকল নীতি একে কাঁ বিরোধিতা করে যে ওলাই আছে আজ যদি হেঁচা প্রয়োগ অপূর্বকভাবে যদি কাঁ হেঁচা করে প্রয়োগ করলে যায় কিন্তু অনাগত সময় 2019 সনের যদি পরিস্থিতি হয়েছে তাতক ভয়াবহ পরিস্থিতি হব। আমি ইয়ার এই প্রতিবাদ চলির পর আমি এই রাইজে হকিয়ে দিছো আর ভাষ্য লম কি কব আমি আজি ইয়াত ঐক্যবদ্ধ হয়ে পেলে বহিছো। আম আছে আমার CPI আছে আমার রাইজর দল AJP কংগ্রেস সকল মিলি আমি একত্রিত হয়ে পেলে আজি প্রতিবাদ করবলে আহিছে বাধ্য করাই দিছে চলিত সরকার BJP আমার এনেকা এখন কাহবিরোধ আপনার আমার উপর বাধ্য করাই দিছে। আমি আজি কোনো পদ্যে আমি তেখেত আমি নামানো কোনো পদ্যে আমি উঠি অহা প্রজন্মর কারণে আমি বিশেষকৈ ত্রিপুরা হবলে দিব নোৱাৰো অসমখন। আজি আমি বিরোধী দল সময়ে লগ হয়ে ইয়াতে কংগ্রেস আম আদমি পার্টি জাতীয় পরিষদ রাইজর দল CPI CPIM আমি সকলে মিলি এই যে কাখন বলবৎ করবলে লৈছে। ইতিমধ্যে ভারত সরকারে ঘোষণা করেছে, অমিত শাহে ঘোষণা করেছে যে 10 তারিখৰ পৰা এই 10 মাসৰ পৰা কাখন বলবৎ হব। গতি আমি অসমীয়া জাতির অস্তিত্বর কথা চিন্তা করে আমি সমূহ দলে রাজনৈতিক ভাবাদর্শ আমি বেলেগ করে রাখি জাতীয় ভাবাদর্শক আগত রাখি আমি আজি বিরোধিতা করেছো। আমি আসলে প্রতিবাদ করেছো, আমি সরকারক প্রেসারাইজ করব বিচারিছো যে এতিয়াও সময় আছে আপনাদের বুঝি পোক অসমীয়া জাতির ভবিষ্যতের কথা চিন্তা করে এই কা আইনখন বাতিল করবর কারণে আমি অনুরোধ জানাইছো, দাবি জানাইছো। হয় এয়া মই দেখাইছো শিবসাগর স্টেশন চারিআলিত এই ধরনের আজি রাজনৈতিক দলসমূহের প্রতিনিধিয়ে আজি এই ধরনের অবস্থান ধর্মঘট কার্যসূচী রূপায়ণ করেছে আর কোনো কারণতে নাগরিকত্ব সংশোধনী আইনখন বলবৎ হবলৈ দিয়া নহব বলে পুনর্বার হুঙ্কার দিছে শিবসাগরের পৰা।